এরকম আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইজ, আজকে আমরা তিনজনে মিলে কাস্টম খেলতে যাচ্ছি। দেখতে তো পাচ্ছেন, একজন আছে, আমি আছি আল আমিন অফিসিয়াল গেমার, আবদুল্লাহ শেখ ওয়ার্ল্ড, আর একটা আছে আজান্ট কিলার। এই এই তিনজন মিলে কাস্টম খেলবো। তো স্টার্ট হয়ে গেছে, আর ম্যাচ স্টার্টিং। তাড়াতাড়ি এসে পড়ো বাবু, এ তো এসে পড়েছে। এখন দেখবেন আমি আজান্ট কিলার আর আবদুল্লাহকে কিভাবে পেটাই। আর এজেন্ট গিলা কিন্তু আগের বার আমার আমাকে আবদুল্লাহ পিটিয়ে দিল দেখি। আর এজেন্ট গিলার এখন কোনো ড্যামেজই দিতে পারে নাই। এই যে একটা, এই যে তার সাথে মারামারি হচ্ছে, আবদুল্লাহ জিতবো যা মনে হয়। এই যে এই আবদুল্লাহ, এজেন্ট গিলা দিচ্ছে, এজেন্ট গিলা দিচ্ছে। এই যে এজেন্ট গিলার মরছে, এজেন্ট গিলারকে আমি মেরে দিয়েছি। আই কেলে যে ডিস্কে ডিস্কে করছে, এই যে আবদুল্লাহ নাকি ডিস্কে ডিস্কে করছে, সে বলল। আমি উপরে যাচ্ছি, আমার হেলথ অত ভালো নাই, এই জন্য উপরে যেতে পারছি না, রাতের খাবার নেই। এই যে আবদুল্লাহ দেখি, এই আবদুল্লাহ আবদুল্লাহকে আজান কিলার মেরে ফেলেছে। ও আজান কিলারকে আবদুল্লাহ মেরে দিয়েছে, আমাকেও মেরে দিল। এই যে আমাদের সবচেয়ে প্রো হচ্ছে আবদুল্লাহ, আমি সবার নুব। খারা খারা খারা, ইমরান শুনছে নাই, আপনাই শুনছে না, আপনাই তোকে মারবে। আমার গিফট দেওয়া হয়ে গেছিস না? আল্লাহ, দেখতেই তো পাচ্ছেন গাইস, আবদুল্লাহ কত খারাপ প্রতারক একটা। আর আজান কিলার কি দেখছি না কেন, আজান কিলার কই গেল? হ্যালো আপনা হিমরা নেই, শিল্ড পাইছি, শিল্ড পাইছি, শিল্ড ভাই, শিল্ডটাকে নেওয়া যাবে না। এই যে আপনার সাথে আবদুল্লাহ মারামারি করছে, দারুন গাইস, তাদের সাথে তো আমিও যুদ্ধ করি। আমাকে একদম ম্যাও বানিয়ে দিল, আমি কিছু পারছি। আবদুল্লাহ সবাইকে মারছে শুধু, আর আজান কিলারও। আবদুল্লাহর দেখুন গাইস, পাঁচটা কিল হয়ে গেছে আর আমার মাত্র একটা কিল। এই বুস্ট পাইছি, বুস্ট পাইছি, আমি বুস্ট পাইছি, এখন তাকে পেটাবো। এজেন্ট গিলা চলে গিয়েছে, তার মানে এজেন্ট গিলা তো হেরেই গিয়েছে, ও মারা গিয়েছে। আমি তার সাথে কিছু দিয়ে পারছি না, কারণ আমার কাছে কোনো ভালো বন্দুকই নাই। ওই আজান কিলা কি এখনো খেলতেছে, যুদ্ধ হইছে? এই তো দেখতেছি দেখছি দেখছি দেখছি, আব্দুল্লাহ আমারে মারতে। আরে কাটার কাটার মাইরা দিছে, কি রে আজান গিলার মরলো না? এই আজান গিলার মরে গিয়েছে, এই তো আমি আজান্ট কিলারকে মেরে দিয়েছি। নুবরি আজান্ট কিলার, নুবরি। আর কে যেন কারেন্ট মারছে কোথায় রে, আবদুল্লাহ মনে হয় কারেন্ট মারছে। আর এখন কোনো মতো সার্ভাইভ করি তাহলে দ্বিতীয় হতে পারবো। আমার সামনে কত ইউএমপি পড়ে আছে তাও নিতে পারছি না। আরে সে বম ফিট পেয়েছে, তখন তাড়াতাড়ি কোনো মধ্যে পালাই। হ্যাঁ লুকিয়ে থাকি তাহলে দ্বিতীয় হতে পারবো কমসে কম, কারণ একটা মেডিকিট আছে। আর আমার কাছে, আমার হাতে আছে শুধু শুধু একটা ছোটো খাটো আবদুল্লাহ শেখ ওয়ার্ল্ড।
আপতাহি, মানে আজান কিলার লেজার চালাচ্ছে। ও ভাই ভাই ভাই, শেষ, আমি দ্বিতীয় হয়ে গেলাম। এখন আমি আমি তো গেমের থেকে বের হয়ে গিয়েছি, এখন তোরা কাস্টম খেলতে থাক, আমি একটু ব্যাটেল রয়্যাল খেলি, কারণ আমার লেভেল বাড়ানো লাগবে, এই জন্য আমার ব্যাটেল রয়্যাল খেলা লাগবে। আর এখন শুধু ব্যাটেল রয়্যাল খেলবো আমি। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি খেল খেল খেল। বস, মাফিয়া, কত কি এগুলো সবগুলো প্রো বয়েস। আমাকে মেরে দিল তো এই এই মিটা, এগুলো সব প্রো ইন্ডিয়ার। 3 নম্বরে আছে আমাদের ইন্ডিয়া বাবা জীবন, ইন্ডিয়ার বাচ্চা তোরে আমি খাইয়া দিম খাচ্চা। আমাকে দা দা ব্যাড গার মেরে দিল, না 3 ব্যাড গার, বুস্ট বুস্ট। এখানে একটা বন্দুক পাওয়া গেল, আমি দেখি ছোট বন্দুক দিয়ে ড্যামেজ দিলাম, তাও মোরা লাগলো আমার। আর গাইস ভিডিওটা শেষ করে দেই।